ওয়েলকাম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, যারা আপনাদের ফোনে প্রথম প্রথম কালি নেট হান্টার ইনস্টল করেন, সেটা হোক টারমক্সের মাধ্যমে অথবা আপনারা TWRP ফ্লাশ করে অথবা রুটলেস, তো সেখানে একটা ছোট্ট একটা প্রবলেম আপনারা ইস্যু আপনারা ফেস করেন। সেটা আমি জাস্ট, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি সেই প্রবলেমটা ফিক্স করেছি, আমি জাস্ট আপনাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইরোর, তো এটা আমরা কালি নেট হান্টার নতুনভাবে ইনস্টল করলে এখানে একটা বাগ আছে, এটাকে ফিক্স করা হয় নাই, যার কারণে আমরা যখন APT আপডেট বা APT গেট আপগ্রেড দিই তখনই এই ইরোরটা চলে আসে, সাম ইন্ডেক্স ফাইল ফেল টু ডাউনলোড। তো এই প্রবলেমটা আসলে আপনারা কীভাবে ফিক্স করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের জাস্ট দেখাবো। তো আপনারা যখন ইনস্টল করবেন এই কমান্ডে যখন কাজ করবে না, আপনাদের আমি আরেকটা কমান্ড দিচ্ছি, এটাকে আপনারা পেস্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে কমান্ডটা, এটাকে আপনারা জাস্ট কপি করে আপনার টার্মিনালে পেস্ট করে দিয়ে ইন্টার করে দিবেন, তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনার যে কালি নেট হান্টার, সেটা টার্মক্সে হোক অথবা কালি নেট হান্টারে হোক, সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং আপনাদের আশা করছি যে সমস্যাটা, যে এই যে পূর্বে যে সমস্যাটা ছিল সেটাও আপনাদের ফিক্স হয়ে যাবে খুব ইজিলি। এটাই হচ্ছে সেটার ফিক্স করার কমান্ড। মূলত বাই ডিফল্ট এটার মধ্যে যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাকে কনফিগার করা থাকে না, এই কমান্ডের মাধ্যমে সেটা কনফিগার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।